আগামী 7ই জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। একে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার মেলাঘরে তৈরি হচ্ছে 58 ফুট রথ। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম এই রথের মেলায় বিগত বছরগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান, তাই এবছরও তার কোনো পরিবর্তন হবে না। সেই লক্ষ্যকে সামনে রেখেই দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় রূপরেখা তৈরি হয়েছে রথযাত্রা এবং মেলার। রথ থেকে রথ এই 7 দিন ধরেই চলবে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তার প্রস্তুতি এখন তুঙ্গে চলছে, রথ তৈরির পাশাপাশি মেলা প্রাঙ্গণের দৃষ্টিনন্দন রূপ দেওয়ার প্রস্তুতি। রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রায় শত শত দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন মেলায়, তাই তাদের নির্দিষ্টভাবে স্থান করে দিতে মেলা কমিটির উদ্যোগে চলছে জায়গা নির্ধারণ থেকে শুরু করে স্টল তৈরির কাজ। অন্যদিকে শ্রমিকরা চালিয়ে যাচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার শোভাযাত্রার রথ তৈরির কাজ। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকেই শুরু হয় এই রথ তৈরির কাজ। সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব। জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের 7ই জুলাই রোজ রবিবার প্রথম রথ এবং 14ই জুলাই রবিবার দ্বিতীয় রথ হবে। তো সে উপলক্ষে আমাদের কাজ স্নানযাত্রার দিক থেকে চলছে, মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। ডেলি প্রায় 8-10 জন কাজ করছে, প্রায় 15 দিন কাজ চলবে। আরম্ভ করে আমাদের মেলা যে কমিটি, জগন্নাথ সেবা কমিটি, যাতে কোনোভাবেই ভক্তদের কোনো অসুবিধা না হয়, সব দিক দিয়ে যাতে সুযোগ সুবিধা থাকে, ভক্তরা যেন সেরমভাবে এসে যেতে ওনারা ভক্তিমূলকভাবে যেতে কাজ করতে পারেন, ওনাদের যাতে উৎসাহ উদ্দীপনা বজায় রাখতে পারে, আমরা সেভাবে স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স। আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।